পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নির্দেশ মমতার আগামীকাল সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আগামী শনিবার পর্যন্ত এই ছুটি চলবে রাজ্যে তাপপ্রবাহ চলছে তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে রোববার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন সোমবার থেকে সরকারি বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করতে বলেছি মানুষের স্বার্থে একটি ব্যবস্থা করতে হবে না সোম থেকে শনি সব সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে সরকারি বিজ্ঞপ্তি জারি করবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গত শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শনিবার উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি রোববার তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল প্রদেশের দক্ষিণের তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রোববারও তাপপ্রবাহ বয়ে যায়